আগের দিন তোমাদেরকে কি পড়িয়েছিলাম, আমাদের কয়েকটি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বাসন। আজকে আমি তোমাদেরকে কি পড়াবো, আজকে পড়াবো আমার যানবাহনের পরিচয়। আচ্ছা, আমার যানবাহনের পরিচয় পড়তে গেলে তোমাদেরকে আগে জানতে হবে যানবাহন কাকে বলে, কি তাই তো? আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। যা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যে দ্রুত পৌঁছে দেয় বা পৌঁছে যেতে সাহায্য করে তাকে যানবাহন বলা হয়। যানবাহন কাকে বলে? না, যা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গাতে দ্রুত পৌঁছে দেয় সেটাকেই যানবাহন বলে। চল এবার বইয়ের কোশ্চেন গুলো আমি আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথমে কি আছে পড়ছি, তোমরা শোনো। তেলের সাহায্যে চলমান স্থলজ যানের নাম কি? তেলের সাহায্যে চলমান স্থলজ যান হলো বাস, ট্যাক্সি, লরি। আচ্ছা, তেল ছাড়া চলে এমন স্থলজ যান কি? তেল ছাড়া চলে কি? সাইকেল, সাইকেল, রিক্সা, তোমরা দেখেছো না এগুলো? পাতের উপর দিয়ে চলে এমন যানের নাম কি? পাতের উপর দিয়ে কি চলে, কি চলে পাতের উপর দিয়ে? ট্রেন, ট্রাম, পাতের উপর দিয়ে চলে। আচ্ছা, মাটির নিচে চলে এমন যানের নাম কি? মাটির নিচে কি চলে? তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, পাতাল রেল, মাটির নিচ দিয়ে চলে। জলে তেল ছাড়া, জলে তেল ছাড়া চলে এমন যানের নাম কি? জলে তেল ছাড়া চলে কি? নৌকো। আচ্ছা, জলে তেল দিয়ে চলে এমন যান কি? জলে তেল দিয়ে চলে স্টিমার বা জাহাজ। কয়েকটা আকাশযানের নাম, কয়েকটা আকাশযানের নাম কি? কয়েকটা আকাশযানের নাম হলো উড়োজাহাজ, হেলিকপ্টার। মহাকাশে পাড়ি দেয় এমন যানের নাম কি? মহাকাশে পাড়ি দেয় রকেট। ট্রেনের কয়েকটা, ট্রেন কয়েকটি প্রকারের, ট্রেনের যে কয়েকটা প্রকার আছে তার নাম বলো। কি কি? না, মালগাড়ি হয়, যাত্রীবাহী ট্রেন এবং মেট্রো রেল। তাহলে ট্রেন কয় প্রকার হয়? না, ট্রেন হয় মালগাড়ি, যাত্রীবাহী এবং মেট্রো রেল। আচ্ছা, যাত্রীবাহী ট্রেন, ট্রেন কয় ধরনের? যাত্রীবাহী ট্রেন আবার লোকাল ট্রেন হয়, আবার এক্সপ্রেস ট্রেন হয়। তাহলে যাত্রীবাহী ট্রেন কয় প্রকার? না, যাত্রীবাহী ট্রেন আবার লোকাল ট্রেন হয়, আবার এক্সপ্রেস ট্রেন হয়। তাহলে এটা তোমাদের পড়া থাকলে তোমরা ভালোভাবে বাড়িতে এটা পড়ে আসবে।